সমুদ্রের নিকট ক্ষীরসর নবনীতে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ পাত্র দেখলেন গোভাগ্যের ভিতর হইতে চন্দ্ররশ্মি শ্রীগোবিন্দে বদনে পড়ল। অগ্নি শ্রীগোবিন্দ যখন চন্দ্ররশ্মির বদনে পড়ল চমকে উঠল। চমকে উঠে মাঝে Oh,
এর ইএসপি কেন আর বসন খালি সব জগন্নাথ ধীরে রেখে দিয়েছে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল সেই পথ দিয়ে যাচ্ছিল শ্রী গোবিন্দ দেখতে পেলেন যে রাধা রানী রাজ স্নান করছে ওদিকে বসন রয়েছে তিনি বলছে ঠিক আছে তোমাদের বসন ধীরে রেখে স্নান করো আমি আজ দেখাচ্ছি তাই কি করেছে গোবিন্দ আবার আস্তে আস্তে একটি একটি করে বসন নিয়ে তুলে গেলে চলে গেলে কদম বৃক্ষের ডালে অতি কোন কালা গিয়ে বংশধ্বনি করছে বাসি না দুপুর বেলা চলে চলে জল ফেলে করেই চলে অতি কোন কালা বাসি না দুপুর বেলা চারিদিকে চেয়ে চেয়ে দেখছে বসন কোথায় আছে
Yeah.
রাধারানী এবং সমস্ত সখীগণ মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে। বলছে তাই তো, কেন আমরা এভাবে স্নান করছি? কিন্তু যাই হোক গোবিন্দ, আমরা ভুল করে ফেলেছি, তুমি আমাদের বসন দাও। গোবিন্দ বলছে ঠিক আছে, আমি বসন তোমাদের দিয়ে দেবো, কিন্তু তোমাদের দু হাত তুলে বসন চাইছে। পারবে না, তাহলে বসন একবার তুমি বাহু উত্তোলন করে যাও। যার বসন সে দিনে দিনে না, যার বসন সে দিনে দিনে না, যার বসন সে দিনে দিনে না। আমায়
সোনার আমি সোনার ললিতা বিশাখা